ঢাকা প্রিমিয়ার লিগের খবর মাঠে আবারও মেজাজ হারালেন সাকিব আল হাসান ফতুল্লায় প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচের আগে এক ভক্ত তার সঙ্গে সেলফি তুলতে চাইলে তার উপর চড়াও হন সাকিব ফতুল্লায় ডিপিএল এর শেষ ম্যাচে মুখোমুখি হয় তামিমের প্রাইম ব্যাংক ও সাকিবের শেখ জামাল ধান মন্ডি ক্লাব দুই তারকা ক্রিকেটারের ম্যাচ মানে আলোচনা তবে এদিন ফতুল্লায় ম্যাচ শুরুর আগেই শিরোনামে আসেন সাকিব মাঠের বাইরে কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব এমন সময় এক ভক্ত সেলফি তুলতে চাইলে তার উপর চড়াও হন টাইগার অলরাউন্ডার যদিও এরপর সাকিবকে হাসি মুখে দেখা গেছে এর আগেও বেশ কবার সমর্থকরা সেলফি তুলতে গিয়ে সাকিবের এমন আচরণের শিকার হয়েছিলেন আজ শেষ হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট মিরপুরের চ্যাম্পিয়ন আবাহনীকে দুশো পঁয়ত্রিশ রানের টার্গেট দিয়েছে শাইন পুকুর ক্রিকেট ক্লাব অন্যদিকে ফতুলায় লড়ছে তামিমের প্রাইম ব্যাঙ্ক ও সাকিবের শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রথমে যাবো আমরা এখন সরাসরি ম্যাচের সবশেষ তথ্য জানতে যুক্ত হচ্ছি নিয়নের সঙ্গে শেষ রাউন্ডের ম্যাচ চলছে যদিও আবাহনীর জন্য ম্যাচটা একেবারেই আনুষ্ঠানিকতার কারণে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের আবাহনী হয়ে গেছে এখন পর্যন্ত একটি ম্যাচেও কিন্তু হারেনি আজ শেষ ম্যাচ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের সঙ্গে সেই ম্যাচটিতেও কিন্তু আবাহনীকে বেশ ভালো একটা চ্যালেঞ্জ জানিয়েছিল শুরুতে তারা টস যেতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শাইনপুকুর এবং মিরপুরে তারা যখন শুরু করেছিল তখন কিন্তু শুরুতে একটা উইকেট হারানোর পর পরের জুটিটাতে ওয়ান ডাউন জুটিটাতে বেশ ভালো একটা সংগ্রহ করেছিলেন এবং ওই মোমেন্টে খালিদ এবং অমিত হাসান মিলে আবাহনীকে মোটামুটি ম্যাচ থেকে ছিটকে দেবে দেবে এরকম একটা ভাব ছিল নব্বই অর্ধ একটা রানের জুটিও এসেছিল কিন্তু সেই জুটির পরপরই কিন্তু যখন উইকেট পতনে শুরু হলো তখন এত দ্রুত উইকেট গুলো পড়লো মানে বোঝাই যাচ্ছিল যে মিরপুরের একেবারে নর্মাল উইকেট এবং সেই উইকেটে আবাহনীর স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছেন বিশেষ করে বলতে হয় মোসাদ্দেক হোসেন সৈকত ক্যাপ্টেন তিনি নিজ হাতে দায়িত্ব নিয়েছেন তিনি দুটো উইকেট নিয়েছেন রকিউল হাসান বাহাতি অর্থডক তিনি তিনটে উইকেট নিয়েছেন মোটামুটি শাইন আসলে ওই মোমেন্টেই আসলে ঠুকিয়ে দেয় আবাহনী এবং দুশো চৌত্রিশ রানের মধ্যে আটকে রাখতে সমর্থ হয় আমনি টিমটা এবার একেবারে জাতীয় দলের ছায়া দলই ছিল জাতীয় দলে এই মুহূর্তে যারা খেলছেন তাদের মধ্যে দশ জন আবাহনীর স্কোয়াডে ছিল কিন্তু এই আবাহনী ওই জাতীয় দলের ম্যাচ শুরু হয়ে যাবার কারণে যখন চলে যায় আবাহনী একটু বিপাকে পড়েছিল কিন্তু পরবর্তীতে আবাহনী কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেয় এবং এখনও যারা আছেন তারা যে কতটা দুর্দান্ত ফর্মে আছেন এবং দুর্দান্ত ছন্দে আছেন সেটার প্রমাণ কিন্তু এখন ইতোমধ্যে হয়ে গেছে যে আবাহনী শেষ রাউন্ডের আগেই আবাহনী ইতোমধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং আজ আসলে আনুষ্ঠানিক গত একটি ম্যাচ আবহানের জন্য আহ্বান ম্যাচটি শেষ করবে পরে আসলে মূলত ট্রফি উঁচিয়ে ধরবে যে উৎসবটা করবে সেটার প্রস্তুতি নিচ্ছে তারপরও আবহনীকে ছোট করে দেখবার উপায় নেই কারণ এখনও যে দুজন ওপেনিংয়ে নেমেছেন তারাও একসময় জাতীয় দলে খেলেছেন এবং জাতীয় দলের রাডারের মধ্যেই আছেন বিজয় আছেন নাইম শেখ ওপেন করতে নেমেছেন তো আবহাওয়ার এই টিমটি যে কতটা সেটা তো আসলে বোঝাই যাচ্ছে এই প্রথম বল রানের টার্গেটে আবাহনী খেলতে নামলো খেলতে নেমে এই মাত্র শুরু হয়েছে এবং অন্যদিকে আরও বেশ কয়েকটি ম্যাচ চলছে তবে প্রিমিয়ার লিগের যেহেতু শেষ রাউন্ডের ম্যাচ এই শেষ রাউন্ডের ম্যাচের পরেই আসলে ঢাকা প্রিমিয়ার লীগ আনুষ্ঠানিকভাবে এবছর সমাপ্ত ঘোষণা করা হবে জাতীয় দলের ম্যাচের কারণে অনেক সময় সূচিতে চেঞ্জ করতে হয়েছে অনেক কিছু বদল আনতে হয়েছে বারবারই সেটা বদলেছে নতুন নতুন সূচি হয়েছে কিন্তু সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত খুব ভালোভাবে আসলে ম্যাচটা শেষ করা গেছে যদিও কিছুদিন ধরে সমালোচনা ছিল যে প্রচণ্ড দাবদাহের মধ্যেও প্রিমিয়ার লিগ চলছিল এবং সেটাও সব কিছু এখন শেষ পর্যায়ে রয়েছে এখন আজকে শেষ দিকে আসে শেষ পর্যন্ত রয়েছে এবং শেষ মুহূর্তে ম্যাচে যখন আছে এই মুহূর্তে আমি দেখতেই পাচ্ছেন যে শেষ আবাহনী চলছে চইন পুকুরের ম্যাচটি শেষ পর্যন্ত আসলে কি হয় ফলাফল সেটা জানা যাবে ম্যাচ শেষে তো এই ছিল আমার কাছে সব শেষ নিয়ন মহিমিন আমার সঙ্গে যু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে জানাচ্ছিলেন ডিপিএল এর সবশেষ তথ্য